যেহেতু আমি সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, এখানে গোরস্থান মনে হয়, যেহেতু আমি সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি সুন্দর কিছু ছবি তুলতে তুলতে যাই ফুটে। এখানে কলা বাগান আর এখানে একটু রাস্তা দেখা গেছে। ঘাটাটা পার করে আসতেছি কেশবপুর ঈদগাঁও ময়দান। এখানে গোরস্থানে এটা ঈদগাঁও ময়দান, কেশবপুর ঈদগাঁও ময়দান, কেশবপুর আমি চলে আসছি। আমি আসছি কেশব কেশবপুর। হ্যাঁ আচ্ছা, এখন আমি এই রাস্তায় যাবো নাকি এই রাস্তায় যাবো? বাড়ির ভিতরে বল না, শব্দ আসতেছে এদিক থেকে গাড়ি, এদিকে এদিক পরে আরেকদিন যাওয়া হবে, সমস্যা নেই। এটা মুরগির ফার্ম মনে হয়, বাঁশবাগান। এখানে এসে অনেক কিছু দেখা যাচ্ছে, আবারও মারে ঠিক আমার সামনে আবার লাটা হাম্বা আসতেছে, লাটা হাম্বা নাকি বাটা হাম্বা বলা হয় ওটা আসতেছে। সে শব্দে এরকম কথা, আরে ভাই এদিকে বাগান, এরাও বাগান। রাস্তা অবশ্য যাবো নাকি, এখানে পিজের খালি পিজ পিজ মানে এখানে আরেকটা ফাটা আছে। আমি আসলে ওই বাগানে একবার ঘুরে আসতে চাচ্ছি, দেখা যাক যে বাগানে কি হয় না হয়, বাগানে কি আছে ওইটা দেখার জন্য যাচ্ছে। এটা তো রাস্তা না, না বাহ সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এই রাস্তাটা বেশিক্ষণ থাকবে না, সামনেই বাধা পড়িয়া যাইব। সামনেই বাধা তো আছে, আমি আর এখান থেকে আগে যাইতে পারবো না, এদিকেও না ওদিকে, মানুষজনও কম, ও বেটা আবার দাঁড়া করলো না আর দেখার জন্য। আমি আসলে এই গ্রামে খুবই আসে না, এখন যে দেখুন সেই অনেক কলা হয়েছে আর কি। ওই মারেজ এই বাসে না, অনেক রাস্তা না আসে, এখন আমি আর কি এই এলাকায় আসে না, মানুষ যে দেখবেন সেই মাছ শুরু করে দিন, কিন্তু রাস্তাটা সবসময় কি আর আছে। এখন আমি এক টানে আসলে উঠতে চেষ্টা করবো, খুবই তাড়াতাড়ি ওঠার চেষ্টা হবে এখন। তো সামনেই রাস্তা, পাকা রাস্তা, দেখাই যাচ্ছে সামনে পাকা রাস্তা।
হ্যাঁ রাস্তায় উঠে যাবো এখন।